নিজের মৃত্যু নিয়ে যা বললেন মিয়া খলিফা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকাদের মৃত্যুর গুজব নতুন কিছু নয়, এবার সেই গুজবের চট করে পড়লেন মিয়া খলিফা। ডিজিটাল দুনিয়াতে হঠাৎ করেই রটে গেল মারা গেলেন মিয়া খলিফা। তবে মাইক্রো ব্লগিং সাইট টুইটারে মিয়া খলিফা নিজেই জানালেন এখনও বেঁচে আছেন তিনি। মিয়া খলিফাকে নিয়ে গুজবের সূত্রপাত ফেসবুক থেকে। হঠাৎ করেই তার প্রোফাইল রিমেম্বারিং অ্যাকাউন্ট হিসেবে পরিবর্তন করা হয়। সাধারণত কেউ মারা গেলে এইভাবে তার অ্যাকাউন্টটি বদলে দেওয়া হওয়ার পদ্ধতি বহুদিন ধরে। মিয়ার অ্যাকাউন্টটি এমন হওয়ার নেটিজেনদের মধ্যে এই নিয়ে হইচই শুরু হয়। পরে নিজের জীবিত থাকার খবর টুইটারে একটি মিম শেয়ার করেন মিয়া খলিফা। 1975 সালে মন্টি পাইথন অ্যান্ড দ্য হোলি গ্রেল নামের একটি সিনেমার দৃশ্য থেকে তৈরি এই মিমের মাধ্যমেই মিয়ার সরব ঘোষণা, আমি এখনো মরিনি, বেঁচে আছি। তবে মিয়াকে নিয়ে এ ধরনের গুজব নতুন নয়, এর আগেও তার মৃত্যুর গুজব শোনা গেছে। শুধু তাই নয়, কয়েক বছর আগে চাউর হয়েছিল তিনি এইচআইভি পজিটিভ। তবে প্রতিবারই মিয়া খলিফা নিজেই তাকে নিয়ে এই গুজব বন্ধ করেছেন। ধন্যবাদ।